কোরআনে আছে, হ্যাঁ, মহামারী বিপদ আপদ থেকে রক্ষার জন্য এক একটা অধ্যায়ন আছে, এগুলো লেখে মানুষের, হ্যাঁ, শরীরে তাবিজ করে ঝুলি দেওয়া এবং জল পড়ে দেওয়া, তেল পড়ে দেওয়া, জল পড়ানোটা খাওয়ানো আর তেলটা মাখি দিলে এই ভাইরাস, এই রোগটা আর আসবে না। এটা একটা রোগ নয়, এটা একটা খোদার গজব। 15,000 টাকা খরচ করে মাদুলি পড়লে উধাও হবে করোনা, এমনই দাবি করে হলদিয়া শিল্পাঞ্চলে মাদুলি বিক্রি করছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ তৎপর হতে এলাকা ছাড়ো ব্যক্তি সুতাহাটার বাসিন্দা রামচন্দ্রপুরের বাসিন্দা আব্দুল কাদেরের দাবি, বহু মানুষ মাদুলি নিয়ে সেরে উঠেছে। খবর ছড়িয়ে পড়তে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন জেলা চিকিৎসক মহল এবং বিজ্ঞান মঞ্চ। তারপরে আব্দুল কাদেরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন আব্দুল কাদের বাইরে গিয়েছে। আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, কি জানা যাচ্ছে বিষয়, অভিযুক্ত কি এখনো ফেরার? থানার পুলিশ চারবার তার বাড়িতে টহল দিয়েছে এবং এলাকায় টহল দিয়েছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশেষ করে গ্রামাঞ্চলে এই ধরনের মাদুলি বিক্রি করার ফাঁদ পেতেছিল এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। কিন্তু তার হদিশ এখনো পায়নি, তিনি ফেরার আছেন এখনো। কিন্তু তার বাড়ির লোককে বলা হয়েছে যখনই ফিরবে বা কোনো কিছু হবে খবর দিতে পুলিশকে। এই নিয়ে একটা এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং যারা কিনেছিলেন তারাও ইতিমধ্যে পুলিশের কাছে নালিশ করছে যে তারা কিনেছে কি করবে এখন। পুলিশ তাদেরকে জানিয়েছে যে আপনারা না জেনে বুঝে কিনেছেন, এটার জন্য আমাদের কিছু করার নেই যতক্ষণ না আসামি ধরা পড়ছে। এই পর্যন্ত অনেক ধন্যবাদ কিরণ। কোরআনে আছে, হ্যাঁ, মহামারী বিপদ আপদ থেকে রক্ষার জন্য এক একটা অধ্যায়ন আছে, এগুলো লেখে মানুষের, হ্যাঁ, শরীরে তাবিজ করে ঝুলি দেওয়া এবং জল পড়ে দেওয়া, তেল পড়ে দেওয়া, জল পড়ানোটা খাওয়ানো আর তেলটা মাখি দিলে এই ভাইরাস, এই রোগটা আর আসবে না। এটা একটা রোগ নয়, এটা একটা খোদার গজব। এতে অবাক হয়ে যাচ্ছি, আমরা তন্নতন্ন করে বিভিন্ন জায়গায় ঘুরছি এই করোনা প্রচার নিয়ে, আমাদের দৃষ্টিগোচরে হলো না যে এই যুগে এটা সম্ভব কি না, এটা খুবই আশ্চর্যের ব্যাপার। আপনারা আমাদের নজরে এনেছেন, আমরাও নেব, এটা কখনোই সম্ভব নয়। কি বল, যেখানে গোটা মন্দির মসজিদ সমস্ত কিছু বন্ধ, একমাত্র বিজ্ঞান এবং শাস্ত্র, স্বাস্থ্যচর্চা বা স্বাস্থ্যই এটাই পারে, এটা মাদুলি কী করে পারে সেটা নিয়ে আমরা আশ্চর্য হচ্ছি, এটা কোনো মতেই সম্ভব নয়। দেশেও সামান্য কমলো দৈনিক সংক্রমণ। অভিষেকের ডায়মন্ড মডেলের সাফল্য, ডায়মন্ড হারবারে 3% নিচে নামলো সংক্রমণের হার। ফের করে দেখালো ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর ও কলকাতা লাগোয়া হওয়া সত্ত্বেও কমলো পজিটিভিটি রেট, সোশ্যাল মিডিয়া পোস্ট অভিষেকের। অভিষেকের গোয়া সফরের দিনে তৃণমূলকে আক্রমণ চিদম্বরমের, বিজেপি বিরোধী ভোট ভাগ করছে তৃণমূল ও আপ, টুইট কংগ্রেস নেতার, বিজেপিকে সাহায্য করছে কংগ্রেস, পাল্টা তোপ কেজরিওয়ালের। গোয়া সফরে অভিষেক, বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক, চূড়ান্ত হবে প্রার্থী তালিকা ও ইশতেহার। শীতে গোয়া সফর আরামদায়ক, কটাক্ষ দিলীপের, ভোটের ফলে আরাম পাবে না বিজেপি, পাল্টা শান্তনুর। নজরে উত্তরপ্রদেশ ভোট, মমতার কাছে অখিলেশের দূত, কাল কালীঘাটে কিরণময় নন্দের সঙ্গে বৈঠক তৃণমূল নেত্রীর, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে সমীকরণ নিয়ে আলোচনার সম্ভাবনা। তৃণমূল সতর্ক করার পর সুর নরম মদনের, দল বিরোধী কিছু বলিনি, কিভাবে দলের শৃঙ্খলা রক্ষা করতে হয় পার্থ আমায় শিখিয়েছেন, অভিষেক দলের কোহিনুর, আমি পাহাড়াদার, ফেসবুক লাইভে বললেন কামারহাটির বিধায়ক। বৈঠকের পর এবার পিকনিক, বনগাঁর গোপালনগরে বিদ্রোহী বিজেপি নেতাদের পিকনিক, উপস্থিত মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর। গোয়া ভোটের আগে তোপ চিদম্বরমের, ভোট ভাগাভাগি করছে আপ ও তৃণমূল, দাবি চিদম্বরমের, কংগ্রেসকে পাল্টা কটাক্ষ কেজরিওয়ালের, দলীয় কোন্দলে দুই ফুলেই অস্বস্তি, মদন কল্যাণ কাটায় জেরবার তৃণমূল, বিক্ষুব্ধদের নিয়ে অস্বস্তিতে পদ্ম শিবিরও, দেখুন আপনার রায় রাত 8টায়। দিল্লির প্যারেডে বাংলার নেতাজি থিমের ট্যাবলো বাতিলের প্রতিবাদ, এবার সরব তথাগত, টুইট করে প্রধানমন্ত্রীর কাছে বাংলার ট্যাবলোকে অনুমতি দেওয়ার আবেদন, নেতাজিকে অপমান বাঙালি সহ্য করবে না, সরব অধীর।
কোচবিহারে ধুন্ধুমার, ধর্ষণে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে অবরোধ, তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা কাঁদানে গ্যাস লাঠিচার্জ, পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন পুলিশ সুপার। আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলা, বিস্ফোরণের জেরে এয়ারপোর্টের একাংশে আগুন, নিহত দুই প্রবাসী ভারতীয় ও এক পাকিস্তানি, আহত ছয়, ইরানের হাউতি জঙ্গি গোষ্ঠীর হাত, অনুমান গোয়েন্দাদের। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।